आज के विषय हे ब्लक हैंड पेंट एवं मोमबाटी कयटा तीनटा एक नम्बर प्रश्न ब्लक शब्द अर्थ की ब्लक शब्द अर्थ आयत बा माप दुई नम्बर ब्लकर अंग कयटी की कि उत्तर ब्लकर अंग दुटी जथा उपरिस्थ पार्श्वस्थ ब्लक प्रिंटर स्थायी उपकरणगुलि की कि ब्लक डाइस তুলি ব্রাশ কাঠের স্কেল ইঞ্চি ফিতা চার নম্বর ব্লক প্রিন্টের অস্থায়ী উপকরণগুলি কী কী রং কেমিক্যাল ও কাপড় পাঁচ নম্বর ব্লক প্রিন্টের বিভিন্ন ডাইসের নাম কী মিনি বুটা বড় বুটা অ্যাঙ্গুর ডাইস চিকুন পাইর বড় পাইর গোলা কর্নার বৃত্ত বডি ব্লক অথবা অলওভার ডাইস নিউটেক্স বাইন্ডার মেটালিক বাইন্ডার এ ফাইভ থ্রি হোয়াইট পেস্ট WP ম্যাট পেস্ট অক্সেল লাইলন ফিক্সার এনকে ফিক্সার পিজি টিটিএম পাউডার গ্লিসারিন যে কোনো কাপড়ে প্রিন্ট করার আগে সেই কাপড়ের চারিদিকে এক ইঞ্চি করে বাদ দিতে হবে এটা আমি একটা ওড়না ধরেন ওড়না প্রিন্ট করব আমি চারিদিকে কঞ্চ মাপ দেবো এক ইঞ্চি যে নকশাটা বা নকশাটা আমি দেখব যে নকশাটা কেমন আর আরেকটা জিনিস বলে দিই এটা হচ্ছে কিন্তু সবচেয়ে বোকামি অনেকেই জানে না বা বোঝো না যখন কেউ ব্লক কিনতে যায় বাজারে বা রেডিমেড দোকানে তখন কিন্তু ব্লক কিন্তু নকশা দেখে কিন্তু নিয়ে আসি নিয়ে আসার পরে কিন্তু প্রিন্টটা কিন্তু ভালো হয় না কারণটা কি কারণটা হলো একটাই ব্লকটা যখন আমি কিনতে যাব সবসময় সমান্তরাল দেখব যে আমার এটা উঁচা নিচা আছে কি না এর একদিকে উঁচা একদিকে নিচা আছে কি না ডাইসটা যদি উঁচা নিচা থাকে তাহলে কিন্তু এখানে প্রিন্টটা কিন্তু আমার ভালো আসবে না আসবে যদি এরকম বেশি হয়ে যায় তাহলে ডাইসটা বাদ আর যদি কম হয় তাহলে সোজা বুদ্ধি একটা আছে যে একটু কম হয়েছে যেখানে যদি একটু আর একটু ইয়াদ ঘষায় দিলে হয়তো সমান হবে সিরিজ কাগজ আছে না এটা ঘষবে ঘষে নিলে এটা ওকে হয়ে যাবে হ্যাঁ এই জন্য ব্লক কেনার আগে সবসময় দেখবেন যে উঁচা নিচা আছে এরকম দেখবেন যে আমার এটা ঠিক আছে কিনা যে আমার কোথাও গ্যাপ আছে কিনা ফাঁকা আছে কিনা ব্লকটা চেক করবেন চক পাউডার আছে না চক দেখে আঁকাই নেবে আঁকাই নিয়ে আপনি হাতে এরকম মারবেন মারবেন যে ঠিক আছে কিনা তাহলে কিন্তু ক্লিয়ার রং লাগবেন রং ছাড়া চেক করা যাবে যখন প্রিন্ট করবো আমি এখান থেকে রং নেব যতবার ছাপ দেবো ততবার কিন্তু রংটা আমার নিতে হবে ট্রে থেকে তো এটার জন্য নেবো এই কয়েনটা এক এটা হচ্ছে আমার উপরিস্থ আমি এখানে কর্নার সেট করব বাম দিকে পার্শ্বস্থ নেওয়ার পরে আমি প্রিন্ট দেবো এরপর রাখে আমি এভাবে আস্তে আস্তে চাপ দিব ডাইস যত বড় হোক না কেন আমার চারদিকে চাপটা ভালোভাবে দিতে হবে এরপরে আমি কি করব পরে আবার রং নেবো রং নিয়ে আমি এখানে প্রিন্ট করব কিন্তু এখানে যখন প্রিন্ট যখন করবো আমার কিন্তু পরেরটা আমি প্রিন্ট দেবো এই যে আমার এখানে যদি প্রিন্ট থাকে প্রিন্টটা বন্ধ করতাম না হ্যাঁ এখানে এই রেখা বরাবর একটা পেপার এদিকে দিতে হবে দিলে এই ছাপটা একসঙ্গে উঠবে তাহলে কাপড়টা কিন্তু নষ্ট হবে না এটা কিনে নিলাম টেবিল এই টেবিলে প্রিন্ট করার আগে টেবিলটা সমান হতে হবে এখানে দুটা জিনিস প্রয়োজন হয় একটা চট বা কম্বল আমি কিন্তু নিজের পছন্দ অনুযায়ী রং তৈরি করব তৈরি করে আমি কাপড়ে প্রিন্টটা করব এটা হচ্ছে অপশন কি কালার গোল্ডেন কালার আর এই যে বলছিলাম কি মেটালিক বাইন্ডার পিগমেন গাম এই যেটা এলজিনেট গাম এটা তিন ইঞ্চি একটা ব্রাশ নেবেন নিয়ে মাঝখানে কাটবেন এইভাবে কাটবেন হ্যাঁ এই কাটার অর্থটা কী বলুন তো কিছু কাটছি এটা আমি দুই দিকে দুই কালার আমি ব্যবহার করবো যাতে দুটো একাত্র হওয়ার দরকার নেই আমার আর এই মাঝখানে গ্যাপটা রাখছি একটা আরেকটা কারণে যে এখানে কিন্তু একটা ডিজাইন লুকে আছে আমি যখন এভাবে রংটা আমি যদি নিই নিয়ে যদি এইভাবে একটা কাজ করি আমার কিন্তু সুন্দর একটা শেপ আসবে আবার যদি এইভাবে নিয়ে আমি ব্যবহার করি মাঝখানে একটা রেখা এটা চলে আসতেছে এই জন্য মাঝখানে এটা কাটা হয়েছে এই যে এখানে কিন্তু দুটা ব্রাশ দুই ধরনের এটা কিন্তু রাউন্ড আর এটা হচ্ছে মানে স্টেট তো স্টেটটা ব্যবহার হচ্ছে কী কারণে আর এটা ব্যবহার কী কারণে যখন গোলাপ ফুল আর্ট করবেন এই যে মাঝখানে যে রাউন্ড আসতেছে না এখানে আসার পরে এই রাউন্ডের শেপটাকে জন্য আমার এই ব্রাশটা প্রয়োজন হবে এটা প্রয়োজন হবে এটা বানালাম একটা কামিজ অনেকগুলো নকশা করা হয়েছে প্রথমটা হচ্ছে ডিপ হ্যাঁ এখন ডিপ কালার কোনটা খয়েরি কালার কালো কালার লাইটের মধ্যে কী পরে অফ হোয়াইট ধরেন আর মিডিয়ামে কী পরে সবুজ দেন এই জল ছাপটা বলা হয়েছে যে আমি একটা হচ্ছে ফায়ারের ছবি একটা থ্রি পিসের আমি নিচের দিকে এই যে নিচটা আছে না আমি নিচের দিকে কী করব জল ছাপ মারব জল ছাপ দিয়ে তারপর আমি প্রিন্টটা করবো তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে তাই না আবার উপর দিক দিয়ে আমি কী করবো জল ছাপ উপর দিকে আমি ইয়ে দেবো না উপরে আমি ব্রাশের কাজ করব যেমন এই ব্রাশটা এখন কাজে লাগবে এই ব্রাশটাকে হালকা কালার যেগুলো হালকা কালারকে আমি উপর থেকে এইভাবে আমি সেটু এভাবে নিয়ে আসবো তারপরে এখান থেকে এভাবে নিব হালকাভাবে এখান থেকে আসবে আবার এখানে যে জল শব্দের উপরে আসবে মাঝখানে একটু ফাঁকা থাকবে আর এখানে আমি কী করব এখানে ব্লক মারবো
এই সাইডে একটু হ্যান্ডওয়ার্কের কাজ করব, অর্থাৎ কি রং তুলির কাজ করব, তাহলে একটা কিন্তু থ্রি পিসের মানটা কিন্তু বের অনেক বেশি হবে। যখন ব্লক করব, ব্লক করার আগে কিছু করণীয় আছে, সেই করণটা হচ্ছে কি যে কাপড়ে ব্লক করবো এই কাপড়টা কি করতে হবে, মাঠটা তুলে নিয়ে তারপরে শুকিয়ে নিয়ে তারপরে ব্লকটা করতে হবে। দুই নাম্বার, এই ডাইসটা যে প্রিন্ট করব, কাজ করার আধা ঘন্টা আগে ঠান্ডা পানিতে ভিজে রাখতে হবে, আধা ঘন্টা পরে উঠাই নিয়ে পানিটা ঝেড়ে দিয়ে এরকম ব্রাশ দ্বারা পানিটা ভিতরে যে পানি থাকবে তুলে নিব, নিয়ে এরপর কাজ করবো। তার ভিজা থাকলে রঙটা ভালোভাবে বসে, আর শুকনো থাকলে রঙটা ভালোভাবে বসবে না। এটা হলো রঙের ট্রে, আমি রঙ যেটা তৈরি করব এখানে তৈরি করে নিই, এই রঙটা আমি কি এখানে রং তৈরি করেন। পিজি গাম, পিগমেন্ট গাম, আস্তে আস্তে পানি ঢালেন এখানে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি একবার পানিতে ঘাঁটবো, তাহলে কিন্তু হবে না, আস্তে আস্তে পানি দিতে হবে, আস্তে আস্তে ঘাঁটতে হবে, তাহলে অটোমেটিক বেশি হবে। এই যে এটা হলো মিনি বুটা, তারপর এটা হচ্ছে বড় বুটা, এটা হচ্ছে চিকন, চিকন পার, এটা হচ্ছে বড় পার, আর এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে বডি ব্লক। প্রথমে কী নিতে হবে, সর্বপ্রথম নিউটেক্স আছে, এরপর নিউটেক্সের পরে কী আছে, বাইন্ডার, এই যে বাইন্ডার, বাইন্ডার পরে এনকে ফিক্সার, এনকে ফিক্সার আছে অক্সেল, এগুলো হচ্ছে কিন্তু একবারে কম। এনকে ফিক্সার যদি পরিমাণে বেশি পড়ে যায় তার রঙটা কিন্তু দ্রুত শুকে যাবে, এর কাজটাই হলো রঙটা শুকানো। আর অক্সেলটা কি রঙটা স্থায়ী করার জন্য, আচ্ছা তারপরে হচ্ছে এপ্রিলনটা কি রঙটা ঘন করে, বাইন্ডারটা রঙটা পাতলা করে, আর নিউটেক্স কি রঙের পরিমাণ বাড়ায়, পিগমেন্টটা রঙের পরিমাণ বাড়ায়। হয়েছে, এরপরে মিশ্রণ করব, মিশ্রণ করে সবশেষে রং মিশাব। এটা দিই না মানে ঢোল তবলা, এই যে প্রথমে সর্বপ্রথম এটার কিন্তু অঙ্গটা খুঁজে পাইছি আমি কোন জায়গায়, এইটা উপরস্থ পত্রের ডাই সেটা আছে যে উপরস্থ পার্শ্ব, প্রথমে আমি কী করবো এটা নেব, নিয়ে উপরে কোনো ধরছি আমি উপরেটা, এরপরে আমি কিন্তু হাতের বাম দিকে আঁকাবাঁকা হবে না, অর্থাৎ আমার রেখাটা কিন্তু ঠিক রাখতে হবে, আমি প্রিন্ট দেবো। এরপর আমি কী করবো এভাবে চাপ দেব, এরপর আবার কী করবো রং নেব এভাবে, এরপর আবার রং নিয়ে আমি আবার এই একইভাবে প্রিন্টটা করব। এই যা কী করতে হবে, পেপার দিয়ে একটা নিতে হবে, দেখে পেপার দেখি একটা, এটা কিন্তু স্টিলের ইয়া শিট বোর্ড, বোর্ড আছে না, প্যাটার্ন বোর্ডগুলো আছে না, প্যাটার্ন বোর্ডে এখন যদি আমি কাজ করি এটা কিন্তু একবার করার পর ফেলে দিতে হবে, কি জন্যে এটা কিন্তু যখন এটাতে কিছুটা ওয়াটার আছে, হ্যাঁ যেটা হলো একদিকে স্টিকার থাকে, স্টিকার থাকেন একটা স্টিকার যেটা থাকে এটা আবার কী করা যায় ভালো হয়। এই যে বডি ব্লক যেটা বলা হয় অলওভার, সমস্ত কাপড় জুড়ে যে প্রিন্টটা হয় তাকে বলা হয় অলওভার প্রিন্ট। একই ডাইস উল্টো দিকে মারা যাবে না, যেদিকে মারবো ঠিক আছে এইটা পয়েন্ট করে নেবো আমি, যে আমার উপর সাইডটা এখানে রিপিট পয়েন্ট করে নেবো, এটা রং দিয়ে বা কলম দিয়ে নিয়ে দেবো, যেটা মানে টপ সাইড, টপ সাইড ধরে আমি কাজ করবো।